এই দিন আসলে জানারও ভালোবাসা, তাকে অভিনন্দন জানাই। বহুদিন আমরা পরস্পর দেখি, বহুদিন ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হলাম, ভর্তি হয়ে একদিন যাচ্ছি, আমাকে পাশ থেকে এক বন্ধু ফিসফিস করে বলল, ওই যে মোস্তফা জামান আব্বাস, আব্বাস উদ্দিন আহমদের ছিল। তখন বাপ ছাড়া গতি ছিল, আজকে তো একটা গম্ভীরা গানের অনুষ্ঠান হবে, নানা হে তাই না? এবং সে নানা একবার মনে আছে নাতির জন্য মেয়ে দেখতে গেছে, এবং পছন্দ হয় নিজেই বিয়ে করে, তখন নাতি বলছে যে নানা একই কাজ করলে তুমি আমার আমাকে না দিয়ে তুমি নিয়ে নিলে, বলে চুপ চুপ লোকে শুনবো। তো আজকে নানারও জন্মদিন, নাতিরও জন্ম, আমাদের সবারই জন্মদিন হলে ভালো, অন্তত আব্বাসি সাহেবের জন্মদিনের দিনে জন্মেছি এই কথাটা বলতে। আব্বাসি ভাইয়ের কাছ মুখে কোনোদিন আমি মানে কোনো বিরক্তি দেখি নাই, কেমন নিন্দা শুনি নাই। সেদিনই একটু নিন্দা করলো ফোনে, যে অমুকে বক্তৃতা দিতে দাঁড়ালো 45 মিনিট, কেমন? আমি মনে মনে হাসি যে হায় আব্বাসি ভাই, আপনিও তো দেড় ঘন্টা। তো আব্বাসি ভাই সবসময় প্রসন্ন, সবসময় আনন্দিত, সবসময় হয়তো আমার একটা টেলিভিশন প্রোগ্রাম দেখেছেন, হয়তো কোনো একটা অন্য কিছু শুনেছেন, ভালো কিছু শুনেছেন, সেইটার কথা উল্লেখ করে আমরা খুব খুশি হয়েছি, কেমন? আমরা চাই যে আরো কিছু হোক, এবং সঙ্গে সঙ্গে পাশে আসমা আব্বাসি পোঁ করে বেজে উঠবেন একই কথা আরো সুন্দর করে, হ্যাঁ, কারণ সুন্দরী মহিলাদের কথা খারাপ লাগার কোনো কারণ নেই, কেমন? আব্বাসি ভাইয়ের দাড়িকেও তো গু উপেক্ষা করতে পারি, কিন্তু দাড়ি নিয়ে আবার আব্বাসি ভাই কিন্তু একটু টেনশন ছিল, রেখে ফেললাম তো চেহারা আবার খারাপ দেখাবে, তখন উনি সদ্য দাড়ি রেখেছেন, আমাকে একদিন কি বলেন যে ভালো দেখাচ্ছে তো নাকি? আমি বলি আরে তো ধর্মের সঙ্গে সৌন্দর্যের দ্বন্দ্ব চলছে, কেমন? একদিকে ধর্ম বলে দাঁড়িয়ে রাখো, আরেকদিকে সৌন্দর্য বোধ বলে দাঁড়িয়ে কাটো। খুব ভালো। তো আমরা আজকে একটা আনন্দ আনন্দ করবো, কেমন? যে 80 বছরের দাঁড়িয়ে আছেন আমাদের সামনে, এবং আমি মনে করি যে সেই সেই মানুষই যুবক যার বৃদ্ধ বয়সে যার মধ্যে যৌবন, যৌবনে যৌবন থাকা এটা জৈবিক ব্যাপার, কিন্তু বার্ধক্যে যৌবন এটা একটা অসাধারণ ব্যাপার, বার্ধক্যে তার মধ্যে যৌবন থাকে যার মধ্যে শৈশব। তো সেই যৌবন নিয়ে আপনি আরো বহুদিন বাঁচেন, এবং নব নব অবদানে বাংলাদেশকে আপনি সুন্দর করে তুলবেন। ধন্যবাদ।
বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।